Hi friends, I am Shubhok from IT. How to test panel with panel tester? Panel test কিভাবে করে চলুন দেখা যাক। এই প্যানেলটা 32 ইঞ্চি, তো এটাকে আমরা টেস্ট করব ইনভার্সাল প্যানেল টেস্টের থেকে। ওকে, তো প্রথমে এটার LVDS ম্যাচিং করতে হবে। প্যানেল টেস্ট করার জন্য আমাদের কাছে অ্যাভেলেবল অনেকগুলো LVDS আছে। পজিটিভ সাপ্লাই দেখে নিতে হবে কোন দিকে আছে, যেই দিকে আছে ওই দিকেই মেইন সাপ্লাইটা দিতে হবে। ওকে, না হলে প্যানেল খারাপ হয়ে যাবে যদি উল্টা পাল্টা কানেকশন হয়ে যায়। তো কানেকশন ম্যাচিং করে নিতে হবে। ওকে, কানেকশন হয়ে গেছে। এবার এটাকে আমরা পাওয়ার সাপ্লাই দিব। ওকে, দেখুন এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে এটা 3 ভোল্টে আছে। তো এটাকে আমাদের 12 ভোল্টের প্যানেল, তো 12 ভোল্ট করতে হবে। এই বাটনটা প্রেস করে এখানে যে মাঝখানে যে বাটনটা আছে এটা দিয়ে আমরা এটার ভোল্ট বাড়াবো। দেখুন এটা 30 সেকেন্ড ধরে রাখার পরে এটা 5 ভোল্টেজে চলে আসছে, এখানে লাইট দেখাচ্ছে। ওকে, এটাকে আবার 30 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। এই দেখুন এটা 12 ভোল্টে চলে আসছে। ওকে, কারণ এই প্যানেলটার 12 ভোল্ট চাই। এখন আমরা এটাকে এই প্যানেলের রেগুলেশন হিসাবে এটাকে আমরা সেট করব। তো এটা রেগুলেশন তো দেখুন এইটার রেগুলেশন হলো 13 সাসেট। ওকে, তো আমরা এটাকে সেট করব, এটা কত নাম্বার পিনে আছে, 23 24। ওকে, তো এখানে দেখুন আমরা এইটা এইটার মাধ্যমে 23 24 চলে আসছি। ওকে, এবার এই বাটনটা প্রেস করলেই এই প্যানেলটা অন হবে। তো আমরা এটাকে এবার পিকচার অন করব, এটাতে প্রেস করব। প্রেস করার সাথে সাথে পিকচারটা অন হয়ে গেছে, বাট এখানে দেখা যাচ্ছে না। এর জন্য আমরা কি করব, আমাদের যে ব্যাকলাইট টেস্ট করার জন্য এই টেবিলটা বানানো হয়েছে, তো এবারে ব্যাকলাইট অন করব। ব্যাকলাইটটা এই দেখুন, ব্যাকলাইট অন করার পরে আমরা এটার ব্যাকলাইট দিয়ে দিয়েছি। এবার এই প্যানেলটাকে এখানে শো করবে। দেখুন প্যানেলটার পিকচার অর্ধেক আছে, মতলব হাফ আছে, আর হাফ নাই। এখানে অনেকগুলো কপ আইসি লাগানো আছে। দেখুন এখানে প্যানেলের কালার চেঞ্জ করার জন্য আমাদের এখান থেকে আমাদের এই বাটনটা প্রেস করতে হবে। ওকে, এটা এরকম প্রেস করার সাথে সাথে এটা ইউ হয়ে যাবে। কালারগুলো চেঞ্জ হতে থাকবে। ওকে, তো আমাদের প্যানেল টেস্ট হয়ে গেল। তো এটাতে এখন এটার প্রবলেম হলো, দেখুন এটা হাফ ডিসপ্লে, তো হাফ ডিসপ্লে আর হাফ দেখা যাচ্ছে না। ওকে, তো এখানে দুইটা কফ আইসি লাগানো আছে, দেখুন এখানে দুইটা কফ আইসি লাগানো আছে, এইখানে একটা আর এইখানে একটা। তো এই আইসিটা খারাপ, এইটার এইখানে যে আইসিটা লাগানো আছে কফ আইসি, ওই আইসিটা খারাপ। ওকে, ওইটা চেঞ্জ করলে এই প্যানেলটা ওকে হয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।